আমরা সব মানুষই স্বাভাবিকভাবে বিষয়ের সন্ধান করি। আমরা পুরনো ধ্বংসাবশেষের মহিমা, উচ্ছৃঙ্খল পর্বতমালা, দুরন্ত জলপ্রপাত না জানি কত কিছু দেখতে বহুদূর ভ্রমণ করি। এ বিশ্বের বিষয় আমাদের চারপাশে আসে শুধু একটু খুঁজে নিতে হয়, এইটুকুই আর কি। এরকমই খোঁজে আমরা তিন বন্ধু বেরিয়ে পড়ি। আর এমনি একটা কথা আছে না, নো রোড ইজ টু লং উইথ এ গুড কোম্পানি। আর বন্ধুর সঙ্গে বাইকের কম্বিনেশনটা সত্যিই আলাদা, সেটা একটু বুঝে নিতে হয়, ভাষায় বলা সত্যিই কঠিন। তো তাহলে শুরু করা যাক আজকে সানডে রাইড। সকাল সকাল এখন মোটামুটি বাজে 8:30 মতো, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর আজকে সানডে, আমাদের সানডে রাইড ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে। বাট তো বেসিক্যালি আমরা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় প্রথম যে ফ্লাইওভারটা পরে সেখানে দাঁড়ানো, আর এখান থেকে এখন আমরা যাবো সোনাদার দিকে। বেসিক্যালি জায়গাটা কোথায় যাবো আমরা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, কারণ আমাদের প্ল্যান আছে একটু অন্যরকম আর কি, যে যেখানে ভালো আমরা সিচুয়েশন থাকবে সেখানে যাবো আর কি। রাস্তা ডিপেন্ড করবে, তারপর যাবো আর কি আমরা। আজকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার আমাদের রাইড হবে, আর জলপাইগুড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি। সো সানডে রাইড শুরু করা যাক, হোপফুলি আজকে রাইড আমাদের ভালো হবে। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদার খুবই ভালো, তার কারণ পুজোর প্রায় চলে এসছে বলতে গেলে, বর্ষাকাল প্রায় শেষের দিকে। সো আজকে ওয়েদারটা খুব সুন্দর আপাতত দেখতে পাচ্ছি আমরা। তো পাহাড়ি যাই না কেমন ওয়েদার হবে না হবে, এখানে তো ওয়েদার ভালো লাগছে আমাদের। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বেসিক্যালি শীতকালে এখান থেকে অ্যাকচুয়ালি এই পুরোটা দিক দিয়ে, এই পাশ দিয়ে পুরো মাঝে মাঝে পাহাড় দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দিক দিয়ে। সো আমরা একটুখানি হলেও লাকি যে আমরা জলপাইগুড়ি থাকি আর আমাদের কাছাকাছি পাহাড়টা। বাকি আমি দেখেছি এরকম অনেককে যারা কলকাতার থেকে আরও কত দূর থেকে সিকিমের দিকে আসে। সো থ্যাংকস টু গড। সো লেটস বিগিন। জলপাইগুড়ি থেকে সোনাদা প্রায় 90 কিলোমিটারের মতো। তবে ব্রেকফাস্টের জন্য আমরা রোহিণীতে কিছুক্ষণের জন্য দাঁড়াই। ব্রেকফাস্টে কিছুক্ষণ পর থেকে আমরা কার্শিয়াঙ্গের দিকে যেতে শুরু করি। এখনও পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার আমি কার্শিয়াঙ্গে গেছি, বাট এরকম টাইপের রাস্তার ভিউ আমি কোনোদিনও দেখিনি। এতবার আমি কার্শিয়াঙ্গে গেছি তা কখনও রোহিণী ওয়াটারফলে দাঁড়ানোর প্রয়োজন বোধ করিনি। ওই ওয়াটারফলটা তেমন ভালো মনেই হয়নি, এবার এত সুন্দর লাগছে সেটা যেন মনে হচ্ছিলো কার্শিয়াঙ্গে রোহিণীর ওয়াটারফল আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এরপরে পাহাড়ের অদ্ভুত সুন্দর রাস্তা আমাদের জন্য ওয়েট করেছিল, মেঘগুলো পাহাড় বেয়ে আমাদের ছুঁয়ে উপরে চলে যাচ্ছিল। প্রথমবার পাহাড়ে এরকম ফগি কন্ডিশনে রাইড করার এক্সপিরিয়েন্স হলো আমার। সত্যি কথা বলতে অসাধারণ সুন্দর ওয়েদার, পিছন দিকে দেখতে পাচ্ছে কত সুন্দর নেমে যাচ্ছে। তো আমার বন্ধুরা বেসিক্যালি অনেকটা এগিয়ে গেছে আর আমি এখানে এখন জাস্ট অসাধারণ। আর চারদিকে সুন্দর গ্রিনারি, এরকম টাইপের ওয়েদার কাশ্মীরে মানে খুব কম সময় আমি পেয়েছি। ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে যতবার এসেছি কতবার বৃষ্টি ছিল আর নাহলে একটু রোদ টাইপের ছিল, কোনো এরকম টাইপের ওয়েদার দেখিনি। ম্যাক্সিমাম টাইমে পাহাড়ে এরকম শুনেছি, এরকম হয়, ভিডিও দেখেছি প্রচুর, বাট ফার্স্ট টাইম লাইফে এরকম টাইপের এক্সপিরিয়েন্স করলাম। আমরা পাহাড়ের আঁকাবাঁকা কালো পিচের ঘন কুয়াশা থাকা রাস্তা দিয়ে অনেকটা পার হয়ে চলে আসতে থাকি। পাহাড়ে এরকম টাইপের রাস্তায় রাইড করার মজাই আলাদা, যতটা রিক্স এই রাস্তায় তার থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার ভিতরে। আর অনেকটা এরকম রাইড করার পরে আমরা ঠিক করি যে আমরা রেইনবো ওয়াটারফলে যাব। অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছাই যেখান থেকে রেইনবো ওয়াটারফলের রাস্তা শুরু হয়। সো আমরা তো বুদ্ধ মন্দিরটা খেয়াল করে দেখিনি, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা সোনাদা ক্রস করার পরে এখন এবার যাচ্ছি, এটা হচ্ছে রেইনবো ওয়াটারফল যাওয়ার রাস্তা। তো জাস্ট পেট্রোল পাম্পটার পাশে, ভারত পেট্রোলিয়াম, তার পাশে দিয়ে যেতে হবে আর কি। সো এরপর যাওয়ার রাস্তা, রাস্তাটা কতটা ভালো হবে কে জানে, বাট কতটা ভালো হয় আর কি। সো লেটস বিগিন রাইড। সো যাওয়ার রাস্তাটা বেসিক্যালি কিছুটা ভালো ছিল, 200 মিটারের মতো হবে না, তারপর থেকে যেরকম শুরু হলো। তো এরকম চলতে থাকলে আমাদের পক্ষে খুবই রিস্ক হয়ে যাবে, তবে আমার ক্যান্সেলও করতে পারি প্ল্যান। তা না ভাই, আর রে ভাই এরকম রাস্তা হলে তো মুশকিল আছে রে। ও ভাই কি স্টিপ রাস্তা রে ভাই, পুরা খারাপ রে। আরে রে 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 রে, কি সুন্দর ওয়েদার। হ্যালো, পেট্রোলের বাঁদিকে টার্ন নেওয়ার পরে মোটামুটি 2 কিলোমিটার মতো ক্রস করলাম। এই 2 কিলোমিটারের মধ্যে মোটামুটি 1 কিলোমিটারের মতোই মোটামুটি খারাপ ছিল রাস্তা, বাকি রাস্তা এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ সুন্দর আছে, মোটামুটি কোনো সমস্যা নেই। খালি এটা ঠিক কথা, রাস্তার মধ্যে পাতা 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 পড়ে থাকলে এরকম টাইপের একটু রিস্ক হয়ে যায়, প্লাস রাস্তাটাও একটু বেশি পিছল হয়ে যায় আর কি। বাকি রাস্তা আপাতত সুন্দরই লাগছে দেখতে। আর ও হো হো, হোয়াট এ ভিউ। যাই হোক, সানডে হওয়া সত্ত্বেও তেমন একটা কোনো মানে ভিড় নেই আর কি,
বলতে গেলে একদমই মানে একদম রিমোট টাইপের এরিয়া বলতে পারো, একদমই পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। মানে খুব কম লোকই হয়তো এই জায়গার সম্বন্ধে জানে, যেরকম ছাঙ্গে ওয়াটারফলে আমরা গেছিলাম সেইখানে তো প্রচুর ভিড় ছিল। রেনবো ওয়াটারফল আগে কিতনে কিতনে কিলোমিটার হবে? আচ্ছা এই যা রা হ্যাঁ পিকনিক হবে আপ লোক চলিয়ে। আর এখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানে যেতে যেতে ওদেরটা ভালো হয়ে গেলেই হয়। বুঝতে পারছি না, একটু আগে এখানে পরিষ্কার ছিল, আমরা এই যখন ঢুকলাম তখন দেখলাম পরিষ্কার, আবার এখন চেঞ্জ হয়ে গেলো। তো পাহাড়ের ক্লাইমেট তো এরকম টাইপেরই হয়, এখন থাকে ঠিক এখন চেঞ্জ হয়ে যায়। তো কিছুক্ষণ আগে এক জায়গায় থেমেছিলাম আমরা, ওইখান থেকে যে দেখতে পেলাম যে একদম শান্ত পরিবেশ, মানে পাহাড়ে তার পাশ দিয়ে যাচ্ছে রাস্তা কিন্তু এখানে এত শান্ত পরিবেশ, মানে কোনো একটা নয়েজ নেই, একটা আওয়াজ নেই, শান্ত পরিবেশ, একদম পাখি আওয়াজ শোনা যাচ্ছে। তো যত নিচে যাচ্ছে আস্তে আস্তে ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি উপরেই ভালো ওয়েদার ছিল আর কি, নিচের মেঘটা আস্তে আস্তে উপরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ও হো 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 ফার্স্ট ভিউ, এই দেখো এটাই মনে হচ্ছে সেই ওয়াটারফলটা, কোথার থেকে আসছে ওয়াটারফলটা, কি ভিউ ভাই সাব। আবে এটা তো সিনেমাতে দেখায়, কিংকং টাইপের মুভিতে এরকম টাইপের ভিউ দেখায়। জন্নত কি শুরুয়াত কে ইহি সে শুরু হতে, ও ভাই আমি দেখতে পেয়েছি ওয়াটারফলটা। ও হো 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 ভাই, এখন আমি ইঞ্জিনটা অফ করলাম, আমার শুনতে পাচ্ছি আমি ঝর্নার আওয়াজটা। আর এখান থেকে কী ভিউ ভাই, আলাদা লেভেলে লাগছে দেখতে। খুব কম সময় পাহাড়ে এসে আমরা এরকম টাইপের ভিউ দেখতে পেয়েছি, মানে এরকম টাইপ, মানে ম্যাক্সিমাম টাইমে যখন আমরা পাহাড়ে যাই আমরা ভিউ দেখি, ভালো লাগে আমাদের সেখানকার ভিউ, বাট এরকম টাইপের ভিউ একমাত্র মনসুনে সম্ভব, এটা তাছাড়া পসিবল না। তো গাইস অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফল। মোটামুটি জাস্ট প্রথম 200-300 মিটারের মতো খারাপ ছিল, তারপরে জাস্ট অসাম রাস্তা ছিল। এখন আর কোনো কথা নাই, জাস্ট এক্সাইটমেন্ট এখন আলটিমেট লেভেলে। আর এখন তোমাদেরকে ভিউ দেখাবো আমি, জাস্ট অসাধারণ ভিউ। এই পাশ থেকে এসেছি, এখন এই পাশ দিয়ে আমরা যাবো, এই পাশে ট্রেক করে এই পাশে ছোটো একটা ব্রিজ আছে ভাঙাচুরা, তারপরে এই পাশ দিয়ে আমরা ওখানে উপরে যাবো আর কি। বাট ভাই সাব কি জলের আওয়াজ এখানে। তবে একটা কথা বলতে চাই, যেহেতু আমরা একটুখানি মনসুন টাইমে এসেছি, তো সেই সময় কী হয় সমস্যা এখানে যে রাস্তাঘাট প্রচণ্ড পিছল। আর যদিও এখানে এখন রাস্তা বানানো হচ্ছে অল্প অল্প, বানানো হয়ে গেলে সবারই সুবিধা হবে। তো আমরা এখন যেতে হবে এই পাশ দিয়ে, কীভাবে যাবো ভাই? আমরাকে এই পাশ দিয়ে পার করে এসে তারপরে এই পাশ দিয়ে কিছুটা গিয়ে আপনাকে যেতে হবে। রাস্তাটা খুব একটা সহজ না আর কি। হ্যাঁ পর নে খুশি ভাই, আলাদা লেভেলে।
তো গাইস রেইনবোতে আমরা কিছুক্ষণ ধরে এনজয় করে যাচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে যেখানে সামনে ওখানে যেখানে জলটা পড়ছে সেখানে যাওয়ার চেষ্টা করছি না, কারণ ওখানে এতটা বেশি পরিমাণে এখানে এত জলের ফোর্স যে আমাকে মানে পুরো ভিজিয়ে দেবে। আর যেহেতু আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ না, আর গোপ্রোতে এই মুহূর্তে চার্জ প্রায় শেষ হয়ে গেছে, চার্জিং হচ্ছে এটা, তারপরে আমি এটা ভিডিও নেবো। বাট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো ওরা প্রচণ্ড এনজয় করে যাচ্ছে এখানে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, আর একটু পরে আমিও ওখানে যাবো আর ভিডিও বানাবো। তো গাইস আমার একটুখানি আগে রেনকোট পরে এখানে ভিতরে গেছিলাম, এত জোরে জল পড়ছে এখানে যে মানে ওকে ডাউন নিচে দাঁড়ানো যাচ্ছে না। তো আমি বলবো এতখানি যে যেতে যায় তোর অবশ্যই রেনকোট পরে আসতে, আর রেনকোট পরলেও ভিজে যাচ্ছে পুরো একদম হাত পা। আমি বেশিক্ষণ ছিলাম না, বন্ধুরা অনেকক্ষণ ছিল এখানে, একদম পুরো ভিজে গেছে ওরা। আমি লাস্ট ছাঙ্গি ওয়াটার বলেছিলাম, ছাঙ্গি ওয়াটার ফলের থেকে এটা মাছ মাছ বেটার। তবে হ্যাঁ, রাস্তাটা একটু টাফ আছে, বাট এখানে জায়গাটা না পুরোপুরি সব দিক দিয়ে ওয়াটারফল, সব দিক দিয়ে মানে এরকম না যে কোনো একটা কালার ফল, এরকমটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ সব পাশ দিয়ে ওয়াটারফল। আর জাস্ট অসাধারণ লাগে দেখতে জায়গাটাকে। আমি যাতে একটু রাইড করে আসাটা সার্থক হলো আজকে করতে পারা বলতে, অনেকদিন পরে আমি রাইড করতে পেরেলাম, একটা ভালো জায়গায় আসলাম, ভালো লাগলো আমার। এই জায়গাটা এখন একটু আনএক্সপ্লোর টাইপের, এখনও পর্যন্ত এই জায়গাটা অত লোক আসে না। বাকি আমি এখানে খুব এনজয় করলাম, আশা করি তোমরা ভিডিওটা দেখে এনজয় করলে। তো আমি জানি না কতটা ভালো আওয়াজ সুন্দর শুনতে পাচ্ছ, কারণ যা ঝর্ণার শব্দ হচ্ছে এখানে। আর ভিডিওটা ভাই এখানে শেষ করবো আমি, এটুকুই বলবো ভিডিও শেষে যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, এবার জন্য বাই বাই।